ভোমরা স্থলবন্দরে পূর্ণাঙ্গ কাস্টমস হাউস না থাকায় পণ্য আমদানিতে জটিলতা মুখ ফিরিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা, সরকার হারাচ্ছে রাজস্ব। দেশের দ্বিতীয় বৃহৎ স্থলবন্দর হিসেবে পরিচিত সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর পূর্ণাঙ্গ স্থলবন্দর হওয়া সত্ত্বেও এ বন্দরে কাস্টমস কমিশনের দপ্তর না থাকার কারণে সকল পণ্যের আমদানির সুযোগ পাচ্ছে না ব্যবসায়ীরা। ফলে এ বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক ব্যবসায়ীরা, এতে করে এ বন্দর থেকে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে বন্দর সংশ্লিষ্ট হাজার হাজার শ্রমিক কাজের অভাবে বেকারত্বে ভুগছে। বিস্তারিত দেখুন সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো প্রতিবেদনে। 1996 সালের 15 এপ্রিল 16 পণ্য আমদানির অনুমতি নিয়ে এলসি স্টেশন হিসেবে যাত্রা শুরু করে ভোমরা স্থলবন্দর। কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটারের ব্যবধান থাকা এই বন্দরটি 2013 সালে ওয়ার্ড হাউস নির্মাণের পর পূর্ণাঙ্গ স্থলবন্দরের মর্যাদা পায়। তারপর থেকে এ বন্দর দিয়ে 57টি পণ্য আমদানি রপ্তানির অনুমোদন থাকলেও এখানে কাস্টমস কমিশনারের দপ্তর না থাকায় এ বন্দর দিয়ে মাত্র 22টির মতো পণ্য আমদানি হয়। পূর্ণাঙ্গ কাস্টম ভবন নির্মাণ হওয়া সত্ত্বেও কাস্টমস কমিশনারের দপ্তর না থাকায় পণ্য আমদানিতে এমন জটিলতা বলে দাবি ব্যবসায়ী নেতাদের। ভোমরা স্থলবন্দর একটি সম্ভাবনাময় বন্দর, সমস্ত অবকাঠামোগত সুবিধা থাকা, ভৌগোলিক কারণে কলকাতার সাথে দূরত্ব কম এবং ঢাকার সাথে দূরত্ব কম হওয়া সত্ত্বেও আমাদের এই পূর্ণাঙ্গ কাস্টমস হাউস না থাকার ফলে সকল পণ্য আমরা আমদানি করতে পারতেছি না এবং রপ্তানি করতে পারতেছি না। কাস্টমস হাউস চালু হলে একজন কমিশনার এখানে বসবেন, এখন ডেপুটি কমিশনার বসেন, উনি সকল পণ্যের আমদানি এবং রপ্তানির অনুমতি দিতে পারবেন। অনেক আমদানিকারকের এই বন্দর দিয়ে আমদানি বা ইচ্ছা থাকা সত্ত্বেও পার্শ্ববর্তী বন্দরে যাওয়া লাগছে, যেমন এখানে গাড়ি আমদানি হওয়ার সুযোগ আছে, সমস্ত ব্যবস্থা আছে, কিন্তু কমিশনার না থাকার পরে অনুমতি দেওয়ার জন্য যে অফিসার, যে র্যাঙ্কের অফিসার দরকার, সেটা না বসার কারণে আমরা দীর্ঘদিন যাবৎ ক্ষতিগ্রস্ত হচ্ছি। সারা দেশে আমদানিকৃত পণ্য পৌঁছে দেওয়া এবং সাতক্ষীরার ভোমরা বন্দর হয়ে যেভাবে রপ্তানির গতি হওয়া দরকার ছিল, শুধুমাত্র কাস্টমস হাউস না হওয়ার কারণে এই কাজগুলো দীর্ঘদিন যাবৎ ব্যাহত হচ্ছে। ভোমরা বন্দর 96 সালে প্রতিষ্ঠার পর থেকে একটি শুল্ক স্টেশন হিসেবে খুলনা ভ্যাটের আন্ডারে এটি চলছে, সেই হিসাবে মাত্র 20-22টি পণ্য আমাদের এই দিক দিয়ে আসে। আপনারা জানেন কলকাতা থেকে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যতগুলো ল্যান্ড পোর্ট আছে সেই হিসেবে কলকাতা থেকে সবচেয়ে বেশি পণ্য আসে এবং কলকাতা থেকে ভোমরা বন্দরের দূরত্ব সবথেকে কম। যদি এই কাস্টম হাউস হয়, ভোমরা যদি কাস্টম হাউস হয়, তাইলে সকল পণ্য আমাদের এই দিক দিয়ে আমদানির সুযোগ থাকবে এবং রপ্তানিরও সুযোগ থাকবে। আপনারা জানেন যদি আমদানি রপ্তানি ভোমরা পোর্ট দিয়ে সকল পণ্য ঢোকে, তাহলে বাংলাদেশের ব্যবসায়ীরা যেমন কম মূল্যে কম খরচে আমাদের এদিক দিয়ে আমদানি করতে পারবে, সেই হিসাবে আমাদের সাধারণ জনগণ কম মূল্যে কিন্তু ভোগ্যপণ্য পাবে। সেই হিসাবে এখন মাত্র আমরা 1100 কোটি টাকা রাজস্ব দেই, আমাদের 1000 কোটি টাকা রাজস্ব দেওয়া সম্ভব যদি কাস্টম হাউস এই ভোমরা বন্দরকে করা হয়। সেই হিসাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন এনবিআরকে নির্দেশনা দেন অচিরেই এই 30 জুনে যে বাজেট হবে এতেই যেন আমাদের ভোমরা বন্দরকে কাস্টম হাউসে রূপান্তরিত করেন। ফল মাছ এরকম যে আইটেমগুলো ঢোকে সেখানে কার্টুনের যে টিয়ার, সে টিয়ার বেনাফলে হচ্ছে 200 থেকে 400 গ্রাম করে দেওয়া হয়, আমাদেরকে 1 কেজি 600 গ্রাম দেওয়া হয়। এই যে বৈষম্য, এই যে তারতম্য, এই তারতম্যর কারণের জন্যই এসব পণ্যগুলো ভোমরা বন্দর দিয়ে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা নিরুৎসাহিত হচ্ছে। সেখানে যেখানে ব্যবসার পরিধি অনেকটা হচ্ছে কমে যাচ্ছে, সাথে সাথে দেশের বর্তমান চাহিদা অনুযায়ী যেসব পণ্যগুলো বর্তমান সময়ে আসা দরকার সেগুলো ভোমরায় পূর্ণাঙ্গ কাস্টম হাউস না থাকার জন্য এখানতে আসতে পারছে না। মুষ্টিমেয় কিছু পণ্যের উপরে এই বন্দর হচ্ছে পরিচালিত হয়, যেখানের জন্য এখানে মালামাল কম ঢাকে এবং সরকারের রাজস্ব কম আহরিত হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন বন্দর কর্তৃপক্ষের একচোখা নীতির কারণে ধীরগতিতে চলছে ব্যবসায়িক কার্যক্রম, ফলে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছে অন্য বন্দরে। আমরা স্থলবন্দরকে দ্রুত কাস্টম হাউস হিসেবে চালু করা হোক, সেই সাথে সাথে দেশের অন্য অন্য পোর্টে যেভাবে সুযোগ সুবিধা, যেভাবে সিস্টেমে কাজ হচ্ছে, সেই সিস্টেমে ভোমরা স্থলবন্দরে কাজ হোক এবং ভোমরা স্থলবন্দরে কাস্টম হাউস চালু করা হলে এই বন্দর দিয়ে সকল পণ্য আমদানি রপ্তানি বাড়বে। আমাদের সাধারণ শ্রমিক, ব্যবসায়ী, ট্রান্সপোর্ট মালিক সমিতি সহ আমাদের ড্রাইভার, দোকানদার, সর্বস্তরের জনগণ উপকৃত হবে, সেই সাথে সাথে আমাদের সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে, কৃত পণ্য বেশি আসবে এবং তাতে আমাদের সরকার রাজস্ব পাবে এবং আমরা যারা সাধারণ শ্রমিক আছি আমাদের কর্মসংস্থান হবে, যাতে আমরা যে কষ্টে আছি এই কষ্টেও আমাদের আর থাকবে না।
এদিকে ভোমরা বন্দরে পূর্ণাঙ্গ কাস্টমস চালু হলে ব্যবসার পরিধি বাড়বে বলে শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি সরকারের রাজস্বও বাড়বে। ভোমরা বন্দরের আধুনিকায়ন সহ একজন পূর্ণাঙ্গ কাস্টমস অফিসার নিয়োগের বিষয়ে ইতিমধ্যে এনবিআর, নৌপরিবহন মন্ত্রণালয় সহ স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান সাতক্ষীরা জেলা প্রশাসক। সাতক্ষীরা জেলার যে ভোমরা স্থলবন্দর, এটা অবস্থানগত কারণেই অনেক গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু চালু হওয়ার ফলে রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজতর হয়েছে। ওপাশে কলকাতার সাথে দূরত্ব, স্থলবন্দরের দূরত্ব সবচেয়ে কম, বেনাপোল থেকেও কম। তো সব মিলিয়ে ভোমরা স্থলবন্দর অনেক গুরুত্বপূর্ণ একটি বন্দর, সেটি সরকারের বিবেচনায় রয়েছে। তো এই বন্দরটিকে আধুনিকায়নের জন্য নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সম্প্রসারণ করার জন্য, এটাকে ডিজিটালাইজ করার জন্য অনেক রকম কার্যক্রম এখানে চলমান আছে। কাস্টম হাউস করার বিষয়টিও চলমান। সেখানে অবকাঠামোর কাজ নির্মাণ শেষ হলেই সেখানে একজন পূর্ণাঙ্গ অফিসার পদায়ন হয়ে সে একটি পূর্ণাঙ্গ কাস্টম হাউস হিসেবে কার্যক্রম শুরু হবে। আমদানি কার্যক্রম আরও গতিশীল, সার্বিক দিক দিয়ে ভোমরা বন্দর একটি গতিশীল বন্দরে রূপান্তর হবে পূর্ণাঙ্গ কাস্টম হাউস চালু হলে, এবং সেটি খুব শীঘ্রই হচ্ছে আমরা এই বিষয়ে আশাবাদী।